শোনো তো, কথা বলবে তো, যখন বলবে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সবাইকে। খাগড়াছড়ির সঙ্গীতালয়ে খাগড়াছড়ি সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ এবং আমাদের অন্যান্য শুভানুধ্যায়ীদেরকে নিয়ে আজকে আমাদের এই লাইভ করতে যাচ্ছি। আমাদের আজকের লাইভের নাম দিয়েছি গান আড্ডা। এই গান আড্ডায় আপনাদেরকে স্বাগতম। খাগড়াছড়ি সঙ্গীতালয় থেকে এই প্রথম আমরা কোন একটা লাইভ প্রোগ্রাম করছি ফেসবুকে। তো এটা সরাসরি আমাদের ফেসবুকে, ফেসবুক পেজে খাগড়াছড়ি সঙ্গীতালয় নামে আমাদের নিজস্ব লোগো ধারণ করা একটি পেজে এই লাইভটি যাচ্ছে, সবাই সরাসরি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবং আজকে আমাদের এখানে আমাদের অভিভাবকরা রয়েছেন বেশ কিছু, সুদূর রাঙামাটি থেকে পম্পি বড়ুয়া এবং পম্পি বড়ুয়ার ছোট ভাই রয়েছে, সাথে রয়েছে বৃন্দন বড়ুয়া নিহন, আমার প্রিয় ভাগিনা, আমার বড় দিদির ছেলে, সে খুব ভালো গান করে। তার পরিচয় আমরা আরো 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 কিছু, তার পূর্ণ পরিচয় আমরা তার মুখ থেকে শুনবো। এবং রয়েছে আমাদের সাথে অর্ণব ত্রিপুরা এবং প্রিয় বসু দাদা, অর্ণব ত্রিপুরার বাবা। অর্ণব ত্রিপুরা আমাদের খাগড়াছড়ি সঙ্গীতালের খুব আইডল, সে দুবার জাতীয় পুরস্কার পেয়েছে তবলায় এবং রবীন্দ্রসঙ্গীতের উপর সে দুবার জাতীয় পুরস্কার পেয়েছে। আমাদের লাইভে অ্যাড হয়েছে নিয়ং মার্মা। নিয়ং মার্মা আমাদের খাগড়াছড়ি সঙ্গীতালয়ের প্রথম সারির ছাত্র, সে প্রথম ব্যাচের ছাত্র, আমাদের উদীয়মান প্রাণ, সে সঙ্গীতালয়ের জন্য যথেষ্ট করে যথেষ্ট করেছে। আমরা ভবিষ্যতে তাকে আরো আমাদের কাছে পাবো বলে আশা করছি। লাইভে আছে এখন অ্যাড হয়েছে আমাদের উক্রাসং মার্মা, খাগড়াছড়ির খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, সেও আমাদের খাগড়াছড়ির সঙ্গীতালয়ের প্রথম ব্যাচের ছাত্রী। সে শুধু গান নয় এবং সে নৃত্যেও সে পারদর্শী, তাকে নাচ গান দুটোতেই খুব ভালো পারফরমেন্স করতে দেখা যায়, সে দুই দিক থেকে খুব ভালো জনপ্রিয়। তো আমাদের সাথে আরো অ্যাড হবেন, আরো আসবেন, আরো অনেকে আসবেন, আপনারা আসলেই দেখতে পারবেন আমাদের সাথে কারা কারা অ্যাড হচ্ছেন। তো আমরা কথা শুনবো, গান শুনবো। তো আমি এই পর্যায়ে প্রথম সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য আমি বৃন্দন বড়ুয়া নিহনকে রিকোয়েস্ট করছি। তুমি তোমার পরিচয়, তুমি কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, কোথায় থাকো, তোমার বাবা মার পরিচয় দিয়ে তুমি তোমার গান পরিবেশন করো, তোমার পছন্দের গান, যে কোনো পছন্দের গান। আমার নাম বৃন্দন, আমি ক্লাস থ্রিতে পড়ি, আমি ঢাকায় থাকি। আমার স্কুলের নাম নেভি অ্যাঙ্কর স্কুল এন্ড কলেজ ঢাকা। আমি আমার আমি একটা গান করব, গানের নাম দোল দোল দোলনি। রেডি? নতুন নতুন তোমার
মানে আমার মনে হচ্ছে নিহন এক নিঃশ্বাসে গানটা গেয়ে শেষ করার চিন্তাটা খুব বেশি ছিল, মানে এমন ভাবে গাচ্ছে নিঃশ্বাস ফেলতে চাচ্ছে না, তাই না? হ্যাঁ, যাই হোক, খুব ভালো হয়েছে, আমরা খুব ভালো হয়েছে, একটু করতালি দিই ওর জন্য। তো নিহন, তুমি খুব ভালো গেয়েছো, তোমার তুমি যখন গান করবে তুমি যখন গান করবে তোমার হারমোনিয়ামের সাউন্ডটা কমাই রাখবা, উপরে একটা বই দিয়ে রাখলে সাউন্ডটা কমাবে, তোমার ভয়েসটা ভালো আসবে। তো যাই হোক, এখন তুমি আমাদেরকে আরেকটা গান শোনাতে পারো, তুমি যেটা ভালো পারো, অথবা তুমি তুমি যদি তুমি তোমার ইচ্ছা মতো তোমার গান ছাড়াও তুমি তোমার যেটা ইচ্ছা সেটা শোনাতে পারো আমাদেরকে। একুশ আমার শাপলা দোয়েল আমার বর্ণমালা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। একুশ আমার শাপলা দোয়েল আমার বর্ণমালা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। একুশ মানে সালাম রফিক জব্বার ভাইয়ের লাশ, একুশ মানে সালাম রফিক জব্বার ভাইয়ের লাশ। বাংলা ভাষায় গর্ব করা ত্যাগের ইতিহাস, একুশ মানে সালাম রফিক জব্বার ভাইয়ের লাশ। একুশ মানে সালাম রফিক জব্বার ভাইয়ের লাশ, বাংলা ভাষায় গর্ব করা ত্যাগের ইতিহাস। একুশ আমার মাতৃভূমি মায়ের কথা বলা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। একুশ মানে গল্প করা ঠাকুর মায়ের ঝুলি, একুশ মানে গল্প করা ঠাকুর মায়ের ঝুলি। আমার ভাইয়ের জীবন দিয়েছি নিয়ে আনা কুলি, একুশ মানে গল্প করা ঠাকুর মায়ের ঝুলি। একুশ মানে গল্প করা ঠাকুর মায়ের ঝুলি, আমার ভাইয়ের জীবন দিয়েছি নিয়ে আনা কুলি। একুশ মানে একাত্তরের যুদ্ধ জয়ের পালা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। একুশ মানে একাত্তরের যুদ্ধ জয়ের পালা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। একুশ আমার শাপলা দোয়েল আমার বর্ণমালা, পুত্র হারা বাবা মায়ের শূন্য বুকের জ্বালা। শূন্য বুকের জ্বালা, শূন্য বুকের জ্বালা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ নিহনকে। তুমি লাইনে থাকো, তুমি ভিডিও অফ করবে না, আমরা তোমার আরো অনেকে আমাদের সাথে আছেন তাদের পরিবেশন শুনবো, এবং তোমরা তোমার কাছে আমরা আবার আসবো। তুমি রেডি হও, আরো ভালো কিছু নিয়ে রেডি হও, তোমার কাছে আমরা আসছি আবার। এবার আমাদের সাথে অনেকক্ষণ ধরে ওয়েট করছে পম্পি বড়ুয়া ও তার ছোট ভাই, আমরা অর্ণবের কাছে আসছি। অর্ণবের গান আমরা একটু মানে অর্ণবের গান আমরা আর একটু পরে শুনতে চাচ্ছি, অর্ণবকে একটু রিল্যাক্স দিই, তার গানে আমরা আসব। এখন এখন আমাদের সাথে অ্যাড হয়েছে কংসাই মারমা, সে খাগড়াছড়ি সঙ্গীতালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সে খাগড়াছড়ি সঙ্গীতালয়ে নৃত্য প্রশিক্ষণ দিয়ে আসছে, নৃত্য প্রশিক্ষক কংসাই। তো এবারে আমরা চলে যাব পম্পি বড়ুয়া ও তার ছোট ভাইয়ের কাছে, আমরা শুনি তার পরিবেশনা। তোমার মাইকটা অন করো, তোমার মাইকটা অন করো, আমরা শুনবো তোমার পরিবেশনা। নিহনের মাইকটা অফ করে দাও, মাইকটা অফ করলে হবে, মাইক মাইকে ক্লিক করলে অফ হয়ে যাবে।
পম্পির মাইক অন করো, পম্পির মাইক অন করতে হবে। হ্যালো, পম্পির মাইক অন করো, পম্পির মাইক নিয়ম লাইনে থাকো। আমার আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ, তোমার কণ্ঠ শোনা যাচ্ছে, খুব ভালো শোনা যাচ্ছে। বক সাদা, দুধ সাদা, সাদা কাশে ফুলের চেয়ে সাদা কি বলো তখন সবুজ টিয়া পাখি, টিয়া পাখিতে সবুজ কি আছে কত দেখি, আরে বৃক্ষ সবুজ ছিল সবুজ, সবুজ টিয়া পাখি, টিয়া পাখিতে সবুজ কি আছে কত দেখি। আমি তারে ভালোবাসি টিয়াতে সবুজ বেশি, আমি তারে বাসি টিয়াতে সবুজ বেশি, বন্ধুরা আমার বাসো না বন্ধু জানা ছিল না, দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিচুর বন্ধু জানা ছিল না।
রঙা গোলাপি রঙা রঙা পায়ে রাস্তা আরে রঙ্গু রঙা গোলাপি রঙা রঙা পায়ে রাস্তা আর তার কি রঙ কি জানে বলো তা আরে রঙ্গু রঙা গোলাপি রঙা রঙা পায়ে রাস্তা আর তার কি রঙ কি জানে বলো তা শালু শালি গাই আলু টিও রঙা পায় সহলম সরকারে কয় আতা চেহারা না হয় সোনার বন্ধুর ছুটখানা এত দিনই তোর বন্ধু জানা ছিল না গো এত দিনই তোর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত দিনই তোর বন্ধু জানা ছিল না গো এত দিনই তোর বন্ধু জানা ছিল না আমি তার বাসি ভালো খুব সুন্দর পরিবেশনা আমরা শুনলাম পম্পি বড়ুয়া এবং তার ভাইয়ের। এখন আমাদের সামনে পরিবেশনা করবে, আমি পম্পিকে বলবো তুমি লাইনে থাকো, তোমার কাছে আমি আবার আসছি। এবারে একটি ভালো পরিবেশনা করার জন্য, সুন্দর পরিবেশনা করার জন্য রিকোয়েস্ট করছি অর্ণব ত্রিপুরাকে। অর্ণব ত্রিপুরা, তুমি তোমার খুশি মতো পছন্দ মতো একটি পরিবেশনা করো। আমরা 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 এবং আমাদের দর্শক মন্ডলী যেন খুব বেশি বেশি মুগ্ধ হয়। একটু নেট ডিস্টার্ব হচ্ছে মনে হয়। Thank you.
আছি মরিয়াছে রাঙা পায়ের কাছে সুখে দুঃখে তুমি ধন্যবাদ অনুপকে তার সুন্দর একটি পরিবেশনার জন্য। আমরা আসলে নানটুকে পাচ্ছিলাম কিন্তু নেটওয়ার্ক ডিস্টার্ব করার কারণে ওকে আমরা ক্লিয়ারলি পাচ্ছি না। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমাদের সাথে অ্যাড হয়েছে কংসাই মারমা। তো আমি কংসাইকে বলবো, আমাদের লাইভে এখন আমাদের সাথে যারা অ্যাড আছে, ছাত্রছাত্রী অভিভাবক এবং শুভানুধ্যায়ী যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। কংসাই শুনতে পাচ্ছো? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, নমস্কার সবাইকে, আমি কংসাই মারমা, একজন সঙ্গীতালয়ের নৃত্য থেকে সবাই সচেতন হয়ে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর আমরা আমরা জানি এই দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের কি কি করণীয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সরকারের নির্দেশে আমাদের দুর্যোগ মোকাবেলার করতে পারি। তো এই দুর্যোগ মোকাবেলার রেখেটি আমি আমাদের সঙ্গীতালয়ের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, নিজে বাঁচাই এবং অন্যকে বাঁচাই। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নিয়মকানুন মেনে চলব এবং দেশকে দুর্যোগ মুক্ত করে ছাড়ব, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। আশা করছি আমাদের নাচ গান এবং তবলা বিভাগের সব শিক্ষার্থীরা হয়তো বা ভালো আছেন, তার পাশাপাশি অভিভাবক বৃন্দও ভালো আছেন, আর ভালো থাকুক এই কামনাই করি। আর সরকারের সব নির্দেশ মেনে নিয়ে আমরা সামনের পথে এগিয়ে যাব, জয়ের পথে এগিয়ে যাব। এই দুর্যোগ মোকাবেলা আমরা জয় করে ছাড়ব আশা করছি। আর সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে, প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই ঘরে থাকবো, সরকারের প্রত্যেকটা পদক্ষেপ আমরা মেনে নিয়ে সামনে এগিয়ে যাব। আর সবার সাথে অবশ্যই দেখা হবে আবার বিজয়ের পথে।
এই দুর্যোগ মোকাবেলা করে আমরা আবার একসাথে সমবেত হব আমাদের সংগীতালয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পাংসাইকে। আমরা নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে দুজন শিক্ষককে খুব মিস করছি এই মুহূর্তে, নান্টু আচার্য এবং অরুণ শর্মা দাদা। অরুণ শর্মা দাদাকে আমরা লাইনে পাচ্ছি না এবং নান্টু আচার্যকে আমরা লাইনে পাচ্ছি না। আমরা আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাব। তো এখন বাজে রাতের আটটা আটত্রিশ মিনিট, এখনো ঘুমোতে যাওয়ার অনেক সময়। তো আশা রাখছি ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা অনেকক্ষণ লাইভে থাকতে পারবো। আপনারা দর্শক এবং অংশগ্রহণ করছে যারা, সবাইকে আমরা পাচ্ছি সাথে। এবারে আমরা অগ্রাসনকেও পাচ্ছি না নেটওয়ার্কের কারণে, আসলে নেটওয়ার্ক সবদিকে একটু একটু ডিস্টার্ব করে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে। তো যাই হোক, আমরা নিয়ং আছে আমাদের কাছে। নিয়ংকে শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যালো নিয়ং, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? যাই হোক, ওর বোধ হয় নেট ডিস্টার্ব করেছে। আমরা আবার চলে যাই। বৃন্দন বড়ুয়া, আচ্ছা নিহং, নিয়ং বোধ হয় আসছে। আমরা নিয়ং, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। নিয়ং, নিয়ং আমাদের কথা শুনতে পাচ্ছে? তো নিয়ং, নিয়ংকে বৃন্দন বড়ুয়া, তাহলে তুমি ওয়েট করো, আমরা নিয়ং দাদার গানটা একটু শুনে নি কেমন? ঠিক আছে, তাহলে নিয়ং তুমি তোমার পছন্দ মতো একটি গান করো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে, আর যারা দেখছেন আমাদেরকে সবাইকে শুভকামনা জানাচ্ছি। যেহেতু আমাদের এখানে আমাদের প্রিয় প্রিয় যে ছোট্ট সোনামণিরা মানে সুন্দর সুন্দর গান শুনিয়েছেন, বিভিন্ন ধরনের গান, তাই আমি চাচ্ছি এখন আমি একটা মারমা গান করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই মারমা গানটির কথাও শুরু করেছেন আমাদের খাগড়াছড়ির একজন শ্রদ্ধেয় শিল্পী, উনিও একজন বেতার শিল্পী, বাবু মনসাথই চৌধুরী। ও মিরো শীতায়ো, ও মিরো শীনাথাও, ও মিরো শীতায়ো, ও মিরো শীনাথাও, যাদুলারে লে তখ্যা প্রেলো ক্রেয়ো, ও মিরো শীতায়ো, ও মিরো শীনাথাও, যাদুলারে লে তখ্যা প্রেলো ক্রেয়ো, ও মিরো শীতায়ো, না গো বলো মালাগে মোর সে গুম মিঙ্গে, মঙ্গ মেরো মবকে নাচ গাগো নাথাও, গাগো বলো মালাগে মোর সে গুম মিঙ্গে, মঙ্গ মেরো মবকে নাচ গাগো নাথাও, তেয়ু তেয়ু ও মিরো সে, তেয়ু তেয়ু ও মিরো সে, তখ্যা প্রেলো ক্রেয়ো, ও মিরো সে তেয়ু, ও মিরো সে নাথাও, যাদুলারে লে তখ্যা প্রেলো ক্রেয়ো, ও মিরো শেয়ো, ই লগা মামারাগে
নারা সুগত বলাবাফু নাচ গাগুনাথ ই লগামা মারাগে নৌ লগামারা সুগত বলাবাফু নাচ গাগুনাথ তেউ তেউ ও মিরোশে তেউ তেউ ও মিরোশে তখ্যা প্রেলো ক্রেও ও মিরোশে তেউ ও মিরোশে নাথ জাদুলারে লে তখ্যা প্রেলো ক্রেও জাদুলারে লে ধন্যবাদ সবাইকে। আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি বাড়িতে বাড়ির বাইরে আসতে হয়েছে, তাই খালি গলায় গিয়ে দিলাম। ধন্যবাদ নিয়ম, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ তোমার গান শুনলাম। আমরা আসলে নামটুকে পাচ্ছি না লাইনে, তো আমরা উগ্রাসনকে এখনই লাইভে আনার চেষ্টা করছি, সে বোধহয় নেটওয়ার্কে প্রবলেম করছে। আমরা আর বৃন্দন, বৃন্দন বড়ুয়ার পিছনে, বৃন্দন বড়ুয়ার পদ্মার আড়ালে আরেকজন শিল্পী রয়েছে, সে কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, তো সে কিন্তু বৃন্দন বড়ুয়ার মতো এত ছোটখাটো মানুষ নয়, সে কিন্তু অনেক বড়, মানে সে আমার বড় বোন, আমার দিদি উষা বড়ুয়া, বৃন্দন বড়ুয়ার মা। তো আমি রিকোয়েস্ট করব, দিদি তুই সামনে আয়, সামনে এসে আমাদেরকে সেই ছোট্টবেলা তুই যে গানগুলো গাইতি, আমি তোর সাথে তবলা বাজানোর জন্য যে গানগুলো বায়না করতাম সেই গানগুলো গাইবি, একটা দুটো গান গাইবি, যে গানগুলো আমি যে গানগুলো বেশি পছন্দ করতাম, যে গানগুলো তুই আমাকে শেখাতি, আমি যে গানগুলো পছন্দ করতাম বেশ, এই গানগুলো প্লিজ সামনে আয়। মাইক অন করতে হবে, মাইক অন করতে হবে, তোমার মাইক অন করতে হবে, মাইকটা। হ্যাঁ 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 হ্যাঁ, না এখানে যে ছোট বাবুটা এত সুন্দর করে গান করেছে, তারপর ওই যে ওরা দুই ভাই বোন না, সবাই তো সুন্দর গান করলো, আর আমি তো সেই ছোটবেলায় গান করি, আমার প্র্যাকটিস একদমই নাই, আমার ছেলেটাও প্র্যাকটিস করে না, সে ওই যে মামার মামা বললো বলে করতে বসলো, বস আস, সবাই করো আমরা শুনি, আসো বাবা। এখন তুই গান করবি তো, তোকে গান করার জন্য ফ্লোর দিলাম, তুই গান করবি তো, তুই খালি গলায় গাইলে হবে, হারমোনিয়াম না বাজালেও চলবে। আচ্ছা আসো আসো, তুমি আর আমি একটা করি, আসো বাবা। আচ্ছা আমি আসো, মা তুমি আর আমি মিলে করি। আচ্ছা আচ্ছা, আমাকে লজ্জা দিচ্ছ, আচ্ছা আমি করি, ভুল হলে আমাকে মাপ টাপ করে দিয়ে ভাই। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া
লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো দেখো না বেদনা ভুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে মাঝির লাগি আছি লাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করেছ আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত আমি জানি আমার আমার খুব বেশি আমার খুব মনে পড়ছে যে তার বোধহয় আমার দিদির আর কি সে ইন্টার পরীক্ষার পরে বোধহয় তার আর কোনোদিন হারমোনিয়াম ধরা হয়নি গান গাওয়া হয়নি তো এ পর্যন্ত সে এতটুকু যে গাইলো আমার মনে হচ্ছে তার জন্য একটা ছোট করতালি খুবই খুবই দরকার কারণ থ্যাংক ইউ দিদি তুই আমার খুব পছন্দের গানটা গাইলি আর হচ্ছে এবারে এবারে আমরা আবার চলে যাই পম্পি বড়ুয়া তা এবং তার ছোট ভাইয়ের সাথে একটা জম্পেশ গান শুনি খুব ভালো একটা গান শুনি প্রথম গানটা খুব ভালো হয়েছে সেই সুবাদে ইচ্ছে হচ্ছে আরো একটু ভালো গান শুনি হত হইলা রাঙা মাটি তুই যাইবা তুই পালনে পাহাড়ি বাঙালির বাড়ি I'm not alone.
ঝর্ণার পানি পরি আমার ঝর্ণার পানি পরি বন্ধু পারমানায় শান্তি দেখতে পাচ্ছি আমাদের সাথে অ্যাড হয়েছে, একটু লেনে থাকেন, আমাদের সাথে অ্যাড হয়েছে সাচিং মক, সরি সাচিং মং মারমা, সে খাগড়াছড়ির জনপ্রিয় একজন নৃত্যশিল্পী, সে তার গুণের কথা বলে শেষ করা যাবে না, ভালো একজন কোরিওগ্রাফার। আমি বলবো সাচিংকে বলবো যে তুমি আবার পরিচয় দিই, আরেকটা পরিচয় দিই, সে আমার খুব প্রিয় একজন ছোট ভাই, অনেক ছোটবেলা থেকে তাকে আমি চিনি জানি, এই কারণে তার সাথে একটা আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সুদূর ঢাকা থেকেও সে আমার সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক রেখে গিয়েছে, যোগাযোগ রেখে গিয়েছে। তো বেশি কথা বলবো না, সাচিং মঙের মুখ থেকেই শুনবো তার নৃত্য নিয়ে, তার কি কি চেষ্টা ছিল, কয়টি দেশ সে ভ্রমণ করেছে এই নৃত্য পরিবেশনা নিয়ে, তার অভিজ্ঞতা তার মুখ থেকে শুনবো। প্লিজ সাচিং, তুমি যদি কিছু বলো। প্রথমে আপনাকে ধন্যবাদ দাদা আমাকে লাইভে নিয়ে আসার জন্য, আর এই মহামারীর সময় আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রার্থনাই করি সবার উদ্দেশ্যে। আপনি যেটা বলতে বলতে বলেছেন নাচ সম্পর্কে, আসলে আমি মূলত শাস্ত্রীয় মণিপুরি নৃত্যশিল্পী, এই পরিচয় দিতে খুব ভালো লাগে আর কি আমার। তাছাড়া আমি অনেক ধরনের নাচ শিখেছি, কথাকলি শিখেছি, ওড়িশি শিখেছি, এবং হচ্ছে আমাদের আদিবাসী যে নৃত্য ধারাটা সেটাও শেখার চেষ্টা করছি এবং শিখে যাচ্ছি এখনো। আমি এখনো নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। ভারতীয় সরকারের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার থেকে আমি মণিপুরী নৃত্য নৃত্য বিষয়ে ডিপ্লোমা করেছি 4 বছরের, এবং
এটা ছাড়াও ধৃতি নর্তনালয়, বাংলাদেশের স্বনামধন্য নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব, ওনার নাচের স্কুল ধৃতি নর্তনালয় থেকে আমি প্রায় 6-7 বছর ধরে নাচ শিখেছি এবং এখনো শিখছি। ওনার সুবাদে আমি প্রায় পৃথিবীর 5 থেকে 6টি দেশে আমি ভ্রমণ করেছি। তুরস্কে গিয়েছি, থাইল্যান্ডে গিয়েছি, এরপর হচ্ছে মালয়েশিয়াতে গিয়েছি, ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি। ইন্ডিয়ার ভারতের কথা বলে শেষ করা যাবে না, ভারতের অনেকবার, প্রায় 10-15 বার আমি সফরে গিয়েছি ভারতে। এই তো, আর এই এই লকডাউনের সময় আমি অনেকে নাচ দেখছি, অনেকে অনেকের গান দেখছি, এবং এই লকডাউনের সময় বোধহয় সবাই অনেক বেশি নিজেদেরকে এই নাচ গানের চর্চার মাধ্যমে নিজেকে খুব ভালো ভাবে সময় কাটাচ্ছে সবাই আমি মনে করি। তো আমি ওইগুলোই করছি, নাচ করছি, প্র্যাকটিস করছি, বিভিন্ন নাচের ভাবনা নিয়ে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এই লকডাউনের সময় সেসব কিছু এখনো সম্ভব না, আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু ভাবনা চিন্তা পরিকল্পনা গুলো তৈরি করে রাখার চেষ্টা করছি, ভবিষ্যতে হয়তো বা এইসব ভাবনা চিন্তা গুলো নিয়ে আপনাদের সামনে আমরা নতুন নতুন পরিবেশনা নিয়ে হাজির হতে পারবো। এই তো, আমি আসলে আরো কয়েকজনকে অ্যাড করার জন্য যোগাযোগ করছিলাম। আমাকে লাইভে যারা দেখছেন হয়তো বিরক্ত হচ্ছেন যে আমি কথা বলছি, নাড়াচাড়া করছি। আসলে কাকতালীয় ভাবে আমরা আজকে লাইভে আসলাম কোন পূর্ব প্রস্তুতি ছাড়া। এই লাইভে এসে অবশ্যই ভালো উদ্যোগ, অ্যাড করছি তো ভাবলাম যে সবাই তো লাইভ করা শেষ করলো, আমরা শুরু করি। সবাই লকডাউনে অনেকগুলো লাইভ করেছে, অনেকগুলো লাইভের মাঝে আসলে শেষ বলে কিছু নেই। ভালো উদ্যোগ সব সময় সকল সময়ের জন্যই হচ্ছে, সবার কাছে হচ্ছে গ্রহণীয় গ্রহণযোগ্য আমি মনে করি। তো যাই হোক, এখন রিকোয়েস্ট করব অর্ণবকে, তুমি আমাদেরকে আর একটা ভালো গান শোনাও। এর আগে কি শুনলাম যেন, রবি নজরুল না? হ্যাঁ, এবার একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। আমার রিকোয়েস্ট, আমি তোমাকে রিকোয়েস্ট করছি অর্ণব, তুমি আমাদের জন্য একটা ভালো রবীন্দ্রসঙ্গীত, তুমি যেটা ভালো পারো। সবাই, আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি। ধনী
আপনারা কি বুঝতে পারছেন নামটু এখন কোথায়, কোথায় আছে বলেন তো? সে কোথায় আছে বলেন তো? তার বাড়ি থেকে ঝাড়বাতে ছিল, নমস্কার গুরু, নমস্কার স্যার, নমস্কার, ভালো আছো? হ্যাঁ দাদা, ভালো আছেন তো আপনি? দাদা ভালো আছেন? হ্যাঁ আছি। আপনাকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে ভাই। হ্যাঁ স্মার্ট একদম। না আপনারা ভালো থাকলে তো আমি ভালো থাকি ভাই। বিপ্লব আসি বিদায় আমরা আছি, অনেক কষ্ট। না দাদা, না দাদা, আমাকে এত বড় করে প্রচার করার কিছু নাই, আমি খুব ছোট মানুষ। না না একদম খুবই ছোট, অনেক কষ্ট করছে। আমি এখন রিকোয়েস্ট করছি নামটুকে কিছু কথা বলে একটা গান শোনানোর জন্য, প্লিজ। হ্যাঁ সেটাই। হ্যাঁ দাদা গান শুনবো, কথা শুনবো, নাম তো দাদা গান শুনবো, কথা শুনবো একটু। দাদা মুড অফ আছে, নাম তো দাদা আপনার মুড অফ আছে? হ্যাঁ খালি গলায় উনি বুঝে সমস্যা কি? নামটুটা মিউট। সবাইকে শুভেচ্ছা। অনেকক্ষণ আসলে আমি অনলাইনে ছিলাম না, তো দাদা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমি কোথায় আসছি এখন, আপনি বুঝতে পারছেন? আচ্ছা মান্না দের একটি বিখ্যাত গান,
সবাই সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ শয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। অনেক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ধন্যবাদ দাদা, অনেক সুন্দর সুন্দর গান শুনলাম। আচ্ছা নেট একটু সমস্যা সম্ভবত। আমি আমি আজকে আশা করেছিলাম শুধুমাত্র আমি গাইবো না, আমি বিশেষ করে নিয়ংয়ের গান শুনবো, অর্ণবের গান শুনবো, সে আশাটাই বেশি করছিলাম। আমি রিকোয়েস্ট করবো আপনারা মাইক গুলো যদি অফ করেন, যার যার মাইক গুলো একটু অফ করেন, শুধু অরুণদার মাইকটা একটু অন থাক, ও অরুণদার মাইক অন থাক। যাই হোক, আমাদের এখানে আসছে বৃন্দন বড়ুয়া আসছে, পম্পি বড়ুয়া আবার এড হয়ে গেছে, নিয়ং আসছে। তো এবারে নান্টুর খুব সুন্দর কথা গান শুনলাম, আমরা নিয়ং এর আরেকটা গান শুনতে চাই। হ্যালো, নিয়ং এর একটা গান শুনতে চাই। আমাকে দেখতে পাচ্ছি না যে আমি। হ্যালো, হ্যাঁ উপরে যান আপনি। আর আমার রুমে গিয়ে দেখা যায় তো, আমার রুমে না এটা। হ্যালো, বিপদের হাত পা নাই আর আর গরম এর মধ্যে। আমার কথা কি শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি নিয়ম, শুনতে পাচ্ছি আমরা। নিয়ম একটু নেট সমস্যা সম্ভবত। মাইকে ক্লিক করলে মাইকটা অন হয়ে যাবে, ওইখানে একটা মাইকের মতো আছে, মাইকের ওখানে ক্লিক করলে হয়ে যাবে অডিও এখানে। আচ্ছা যাই হোক, অরুণদাটা আমরা ঠিক করছি। এবার আমরা পম্পি বড়ুয়ার কাছে চলে যাই। পম্পি বড়ুয়া, আমাদের কারটা গান শোনার জন্য রিকোয়েস্ট করছি। আমি এখানটা গাইবো।
হ্যালো উপর উঠবো হ্যালো নানা ভাবে কেটে দিছে যে ওই একটা ভিডিও আছে দাঁড়ান এক মিনিট আমাকে দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু চিরদিন কুপা
আমার খোঁজুন সাধু চিরদিন কুপথে গমন আমি নাম শুনেছি আমি নাম শুনেছি পতিত পাবন তাই পারি যাও মা পারি লুই যাও মা অগো তিনা দিনে গতি ওই রামে রবে অক্ষতি অগো তিনা দিনে গতি ওই রামে রবে অক্ষতি ফকির লালো ধন্যবাদ, খুব ভালো গান শুনলাম। এবার আমাদের সামনে আছেন অরুণ দা, অরুণ শর্মা দাদা। আমরা কি অরুণ শর্মা দাদাকে দেখতে পাচ্ছি? হ্যাঁ, অরুণ শর্মা দাদাকে দেখা যাচ্ছে আমাকে। কি আমার দাদা কি শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? অরুণ দা শোনা যাচ্ছে কথা? অরুণ দা কথা শোনা যাচ্ছে? যাই হোক, নেটওয়ার্ক ডিস্টার্ব করেছে। তো আমরা চাই এবারে আমরা আমাদের বোধহয় মন ভরে নি, মন ভর করে একটা গান শুনতে চাই আমাদের নান্টু আচার্যর কাছ থেকে। নান্টু আচার্যকে রিকোয়েস্ট করব, সেই জন্য আমাদের ভালো একটা সুন্দর গান পরিবেশন করে শোনায়। আমাদের আসলে মন ভরে নি। সবাইকে আবারও শুভেচ্ছা। আমি আপনারা জানেন যে আমাদের শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর আগের চাইতে একটু সুস্থ আছেন এবং এখনো আমাদের দেশে ফেরেননি। তারপরও তার
তার জন্য শুভকামনা এবং প্রার্থনা করছি তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসেন, আমাদের মাঝে আবারও ফিরে এসে তাঁর সৃষ্টি যেন আমাদেরকে আবারও উপহার দেন। এবং গানটির কথা ও সুর তিনি আমাদের মাঝে নেই, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের লেখা ও সুরে আমার খুব প্রিয় গান। আমি গানটি অনেক সময় করে থাকি, তবে গানটি শুরু করছি। আমার পাশে অবশ্য হারমোনিয়াম নেই, সেজন্য হয়তো বা একটু ভালো নাও লাগতে পারে, তারপর আমি চেষ্টা করছি। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়ে না, আমি মরে গেলেও তার দেখার স্বাদ মিটবে না গো মিটবে না, তারে এক জনবে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে, আমি জগতে তারে ছাড়া বাঁচব না গো বাঁচব না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, বিধি একই সঙ্গে রে কোমদের একই মাটির ঘরে, ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে, বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না, আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও ধন্যবাদ সকলকে। অনেক সুন্দর হয়েছে দাদা, অনেক সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ, মন ভরে গেল একেবারে, অনেক অনেক ধন্যবাদ। পাশে হারমোনিয়াম নেই, জানি না কেমন হচ্ছে, হারমোনিয়াম থাকলে হয়তো আর একটু আমার জন্য সাপোর্ট পেতাম আমি, ভালো সমস্যার কারণে সমস্যা এখানে, নাহলে আরো অনেক সুন্দর। ধন্যবাদ, আমি আসলে আমার ভুল হয়ে গেছে বড়, প্রথম হঠাৎ করে লাইভ আসাতে আমি অনেক কিছু গুলিয়ে ফেলেছি, আসলে যোগাযোগ করছি আমি, লাইভ দিচ্ছি আমি, সবকিছু আমি একা হাতে করার কারণে আমার একটু ভুল ত্রুটি হয়েছে, যাই হোক আমাদের পরবর্তীতে এটা শিক্ষা নিব আমরা। তো আমি এবারে আমাদের দাদা, প্রিয় বসু দাদা, অর্ণবের বাবা,
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। আমি দাদাকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। সঙ্গীতালয় এবং সঙ্গীতালয়কে নিয়ে কিছু বলবেন, আমাদের ভবিষ্যতে কি করা দরকার, আরো বেশি অগ্রসর হওয়ার জন্য কি কি করা দরকার, এবং আমরা আমাদের এই যে বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কি কি করতে পারি, আমাদের কি শিক্ষা নেওয়া দরকার, দাদা ছোট করে যদি বলেন। ধন্যবাদ বিপ্লব বাবুকে। সবাইকে নমস্কার, নান্তুদা এবং বিপ্লব সাহেবকে আমার যেটা ছোট ভাই এর জন্য আশীর্বাদ দিচ্ছি আমি। এবং এই যে সঙ্গীতালয় পথ চলা শুরু, এই পথ চলা যেন আরো সুদীর্ঘ হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে সঙ্গীতের অঙ্গনে সুনাম এবং যশ খ্যাতি বয়ে আনুক এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে। তাছাড়া আমরা জানি প্রত্যেকটা মানুষের জন্য সঙ্গীত একটা অপরিহার্য বিষয়। হয়তো সবাই জানে ফুল এবং ভালোবাসে না এরকম পৃথিবীতে কেউ নেই, যেমন ছোট বাচ্চাকে ভালোবাসে না এরকম। এবং যে পরিশুদ্ধির জন্য আমাদের অবশ্যই সঙ্গীত দরকার। সঙ্গীত মনা হলে পরে একটা মানুষ বিভিন্ন খারাপ পথ থেকে খারাপ পথে যাওয়ার সে প্রবণতাটা অনেকাংশ কমে যায়। সে কারণে আমি বলবো আমাদের শুদ্ধের জন্য হলেও এবং নিজেকে সমৃদ্ধশালী করার জন্য হলে আমাদের সঙ্গীতটা প্রয়োজন। শুধুমাত্র সঙ্গীত যে ছোট বাচ্চা ছোট বয়সের কিংবা বড় বয়স কিংবা মাদের বয়সের প্রযোজ্য সেটা নয়, প্রত্যেকটা বয়সের জন্য সঙ্গীত একটা অপরিহার্য বিষয়। আমরা হয়তো জানি খাবার খেলে আমাদের যেমন আমাদের পেট ভরে আমাদের যেমন পানি খেলে আমরা তৃষ্ণা মেটাই, অনুরূপভাবে সঙ্গীত কিন্তু আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। এবং এমন 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 সময় আছে যে অনেক মানুষ আছে এবং পৃথিবীতে অনেক জ্ঞানীগুণী মহাপুরুষ আছেন যারা তাদের জীবনের হাজার হাজার গান রচনা করেছেন এবং সঙ্গীত নিয়ে অনেক গবেষণা করেছেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, তাদের অজস্র আমরা সঙ্গীত আমরা দেখতে পাই এবং সেই সঙ্গীতগুলো আমরা এখনো পর্যন্ত গবেষণার বিষয়। যে তারা ওই সময় এভাবে যে রচনাগুলো রচনাশৈলীগুলো এখনো পর্যন্ত আমাদের মনে মনে কোথায় এখনো স্থান করে আছে। তো সে কারণে আমি অত্যন্ত আশাবাদী এবং অত্যন্ত আনন্দিত যে বিপ্লব বড়ুয়া এই যে খাগড়াছড়ি পার্বত্য জেলায় তার ক্ষুদ্র প্রয়াসে সঙ্গীতালয় প্রতিষ্ঠানের মাধ্যমে এই এই রিমোট এরিয়া অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বাচ্চা এবং তাদের গার্ডিয়ানদেরকে অন্ততপক্ষে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের সঙ্গীত পিপাসুর জন্য সঙ্গীত যাতে তাদের আকৃষ্ট করে এবং সঙ্গীতের সঙ্গীত জীবনে বা সঙ্গীত পথে তারা যেন আরো সুদূর প্রসারে দ্বারা অগ্রসর হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে তার যে শুভ সূচনা এটাকে আমি সাধুবাদ জানাই। তাছাড়া আরো আমরা আমরা জানি এই সঙ্গীতালয় জাতীয় পর্যায়ে দুইবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন এবং তার জন্য আমি তার শিক্ষাগুরু দীপক আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করি, শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপ্লব। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক কৃতজ্ঞতা এত সুন্দর করে কথা বলার জন্য। তো আমরা অর্ণবের গানে ফিরে যাব, আমরা অর্ণবের পছন্দ মতো আর একটি গান শুনব দাদা।
সবাইকে নমস্কার। আমি এখন একটি ত্রিপুরা গান গাইছি। গানটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় রতন ত্রিপুরা। অনেক ধন্যবাদ অর্ণবকে এত ভালো একটা গান শোনানোর জন্য। আমরা আসলে নেটওয়ার্কের কারণে বারবার অরুণদাকে হারাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি অরুণদা আমাদের সামনে আছেন। দাদা আপনার মাইকটা অন করা আছে, আপনি আমাদের সামনে কিছু বলুন সঙ্গীতালয় এবং সবার উদ্দেশ্যে কিছু বলেন অরুণ দাদা। সবাইকে নমস্কার জানাচ্ছি। আসলে করোনা ভাইরাসের কারণে মানব জাতি পুরো বিশ্বের মধ্যে বিপদগ্রস্ত। আমরা সবাই যেন সুস্থ থাকি,
এবং সরকারের যে স্বাস্থ্যবিধিগুলি আমাদেরকে পালন করার জন্য বললো, আমরা সেই সুস্থ স্বাস্থ্যবিধিগুলি আমরা আমরা পালন করব। আর আমি আমার মানে সঙ্গীতালয়কে সঙ্গীতালয়ের পরিচালক বাবু বিপ্লব বড়ুয়াকে ধন্যবাদ জানাচ্ছি একটা সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তো আমি যেটা আমার সঙ্গীতালয়ের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা সবাই বিপদগ্রস্ত করোনা ভাইরাসের কারণে। আমরা বিশেষ করে যে যে অবস্থায় আছি আমরা বাসায় থাকব, এবং যারা শিল্পী যারা শিক্ষার্থী তারা যেন যারা তবলার শিক্ষার্থী তারা বাসায় বসে যেন তবলাগুলো যেন আমার লেসনগুলো যেন প্র্যাকটিস করে, নৃত্যের ক্ষেত্রেও সেরকম সঙ্গীতের ক্ষেত্রেও সেরকম। আমরা বেশি বেশি তবলা প্র্যাকটিস করব, গান প্র্যাকটিস করব, নৃত্য প্র্যাকটিস করব, এবং আমাদের ছাত্ররা লেখাপড়া এবং এই সঙ্গীত এই দুটাকে যদি বেশি বেশি এই সময়ের মধ্যে বাসায় বসে স্কুল যেহেতু বন্ধ আমরা লেখাপড়া এবং পাশাপাশি এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা যদি বাসায় বসে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের এই মানে সংস্কৃতিটা আমাদের এই শিল্প সত্তাটা আরও বেশি গতিশীল হবে, আরও বেশি উন্নত হবে নিজেদের ক্ষেত্রে। তো আমি বিশেষ করে আমাদের অভিভাবক বৃন্দ যারা আছে তাদের প্রতি আমি দৃষ্টি রাখছি, এই কারণে আপনারা আপনাদের বাচ্চাদের বাসায় তবলা প্র্যাকটিস করাবেন, সঙ্গীত প্র্যাকটিস করাবেন, বিভিন্ন সাংস্কৃতিক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করাবেন, পাশাপাশি লেখাপড়াগুলো যেন এরা চালিয়ে যায়। তাদের স্কুল খোলার সঙ্গে সঙ্গে সম্ভবত পরীক্ষা আরম্ভ হবে, সেই জন্য লেখাপড়ার প্রতিও তাদের একটু দৃষ্টি রাখবেন। আর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো যেন আমরা এই করোনা ভাইরাস থেকে আমরা যেন খুব তাড়াতাড়ি যেন আমরা যেন মুক্ত হতে পারি। আমাদের এই মুহূর্তে ভগবান ঈশ্বর বা বিধাতার আশীর্বাদ খুবই প্রয়োজন। আমরা সবাই সুস্থ থাকব এবং সবাইকে সুস্থ থাকার জন্য ঈশ্বরের কাছে সেটা প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ এবং সঙ্গীতালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা অরুণদাকে, অরুণ শর্মা দাদাকে অনেক ধন্যবাদ। অর্ণব ত্রিপুরা আমাদের সামনে রেডি হচ্ছে একটি লহরা পরিবেশন করার জন্য। এই মুহূর্তে আমি একটু সময় চেয়ে নিচ্ছি দাদা অরুণ দাদার। আমরা আসলে খুব বেশি চেয়েছিলাম যে অরুণ দাদার লহরা শুনবো। আমি চাই আমি রিকোয়েস্ট করবো দাদা আপনি যদি আমাদেরকে যদি একটি লহরা পরিবেশন করে শোনান খুব খুশি হব, এবং আমরা আমাদের দর্শকরাও দেখে খুব আনন্দ পাবে বলে মনে হচ্ছে আমার। তো এই মুহূর্তে অর্ণব কি রেডি হয়েছে? আমার মনে হচ্ছে অর্ণব রেডি লহরার জন্য। অর্ণব যদি রেডি হয়ে থাকে আমি অরুণ দাদাকে আপনি রেডি হওয়ার জন্য সময় দিচ্ছি। অরুণ দাদা আপনি রেডি হন। আচ্ছা অর্ণব কি রেডি? অরুণ দাদার মাইকটা একটু অফ করেন।
ঠিক আছে বিপ্লবসা শুরু করবো তো এই তো
তুননা তুননা তের করে দা আ আগে অনেক ধন্যবাদ অর্ণবকে, অনেক ধন্যবাদ। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের অরুণদা, অর্ণবের মাইকটা একটু অফ করে রাখলে ভালো হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন অরুণদা রেডি। অরুণদাকে রিকোয়েস্ট করব আমাদের একটি লহরা পরিবেশন করা শোনার জন্য। তার আগে অরুণদার মাইকটা অন করে নিতে হবে, আপনি মাইকটা একটু অন করে নেন। নেটওয়ার্কে প্রচুর সমস্যা বলে মনে হচ্ছে। অরুণদা কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? সরি, লাইনটা কেটে গেল। তো যাই হোক, আমরা এখন আমাদের সামনে নান্টু আছে, আমরা নান্টুর গান শুনি। অরুণদা রেডি হতে হতে আমরা নান্টুর গান শুনি, তাহলে নান্টুর কাছে যাই, নান্টু আমাদেরকে একটা গান শোনাবে। চেষ্টা করছি ছোট্ট চিত্রকে একটু গান করবো। Oh,
সারা দিন তোমার হলো না হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল সারাদিন তোমার হলো না আমার কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল সারাদিন তোমায় ভেবে হলো না আমার ভূমিকা হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল সারাদিন তোমার ভরে সারাদিন গাছে ছায় উদাসী দুপুর কেটেছে সারাদিন গাছে ছায় উদাসী দুপুর কেটেছে যশুরে ভেঙেছি এসেছ সে শুধু পাতারি আওয়াজ সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথাই গেল সারাদিন তোমায় ভেবে হঠাৎ জানালো তুমি তো আমার কাছে আসবে না এক হৃদয় হয়ে ভাসবে না আমার হঠাৎ জানালো তুমি তো আমার কাছে আসবে না হাসবে না তবে কি একাই থাকবো তবে কি আমার কেউ নেই
তবে কি একাই থাকবো, তবে কি আমার কেউ নেই, সারাদিন যেমন কেটেছে তেমনি কি যাবে গোছায়, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দুঙ্গে বৃথাই গলোয়া, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দুঙ্গে বৃথাই গলোয়া, সারাদিন তোমার। ধন্যবাদ সকলকে, এবং আমাদের ভুলভ্রান্তিগুলো অনেক ভুল হয়েছে জানি, আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আগামীতে আরো সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান, কিছু গান আমরা উপহার দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঘরে থাকবেন, নমস্কার। এত সুন্দর গান শুনলাম, আসলে চমৎকার মন পড়ে গেল। পুরো লাইভে আমার হচ্ছে শেষ পর্যন্ত শেষ এসে মানে শেষ পাতের খাবারটা একটু ঝাল টক কিছু থাকে না, ঠিক ওই রকম আর কি। হ্যাঁ, যাই হোক, খুব ভালো হলো, মজা পেলাম, খুব আনন্দ পেলাম, অনেক অনেক ধন্যবাদ। এবার অরুণ দাদার পালা, উনি আমাদের লাইভে এসেছেন শেষে, ওনার পরিবেশনাটাও শেষে, তো আমরা অরুণ দার পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। বিপ্লব, ধন্যবাদ তোমাকে, বিপ্লব শোনা যাচ্ছে, বিপ্লব তোমাকে ধন্যবাদ। আসলে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বিপ্লব, বিপ্লব আমাকে শোনা যাচ্ছে, বিপ্লব আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি বলি, আসলে বাসায় বসে থেকে দেখতে ওই যে তবলাটাও তেমন ভালো প্র্যাকটিস করা হয় না, আর 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 তবলা তো লহরা বাজাতে গেলে একটা নগমারও প্রয়োজন হয়, তো আমি ওরকম তেমন কিছু বাজাবো না, ওই জাস্ট একটা হালকা একটা বাসায় বসে বসে একটা নতুন একটা কায়দা তুলেছি, ওই কায়দার একটু মুখটা আর হালকা একটু বিস্তার করবো, আর কি ত্রিতালের দু একটা টুকরা কিংবা মুখটা টুকরা বাজিয়ে আমি শেষ করবো। তো আশা করি কীরকম হবে, আমার তবলাও আমার ওরকম কোনো প্রিপারেশন ছিল না, আমি বাসা বাইরে থেকে হেঁটে এসে যুক্ত হলাম, একটু মানসিকভাবে প্রিপারেশন কিংবা তবলাগুলো তেমন সুরে নেই, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিপ্লব শোনা যাচ্ছে, আমি কিন্তু আমি আমি শুনতেছি না, আমি বাজাচ্ছি। আচ্ছা সবাইকে আমি প্রথমে একটা সেরামি দিয়ে শুরু করছি, সবাই একটু উপভোগ করুন।
আমার এটা ওই যে নতুন যে কাজটা আমি তুলেছি এটা তাকো ধেনে গেনে তাকো ধেনে গেনে ধেনে গেনে তেটে তেটে ঘে ঘে তেটে ঘেনে নাগো তেনে নাগো তাকো তেনে নাগো তাকো তেনে নাগো তেনে নাগো তেটে তেটে ঘে ঘে তেটে ঘেরে নাগো ধেনে নাগো তুমি বাজাচ্ছি Thank you.
অনেক ধন্যবাদ অরুণ দাদাকে আমাদের এত সুন্দর লহরা পরিবেশন করে শোনানোর জন্য। আসলে এখন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এসছে অরুণদার মাইকটা একটু অফ করলে ভালো হবে, অরুণদার মাইকটা একটু অফ করেন। তারপরে এখন দেখতে পাচ্ছি অর্ণবের মা এসছে, অর্ণবের মা আমাদের শুভাকাঙ্ক্ষী, উনি সঙ্গীতালয়ের জন্য অনেক সময় দিয়েছেন, অনেক পরিশ্রম দিয়েছেন, ওনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আর তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মংসাতোয়াই আঙ্কেল আমাদের সাথে লাইনে আসছেন। আঙ্কেল নমস্কার, আপনাকে স্বাগতম আমাদের লাইভে। আমি মংসাতোয়াই আঙ্কেলকে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি কিছুই দেখতে পাচ্ছি না তোমাদেরকে। আমরা বোধ হয় মংসাতো অ্যাঙ্কেলকে আবার পাবো, ওনার ক্যামেরাটা অফ হয়ে গেছে, একটু সময় নিচ্ছি। আমরা আসলে এই লাইভটা আমরা প্রথম লাইভে খাগড়াছড়ি সঙ্গীতালয় এর প্রতিষ্ঠা বেশি দিনের নয়, 5 বছরে পদার্পণ করেছে। 2015 সালের 1 জানুয়ারিতে আমরা প্রথম শুরু করেছিলাম 10 জন ছাত্রছাত্রী নিয়ে শুধুমাত্র সঙ্গীতের ক্লাস। তার কিছুদিন পরেই আমাদের তবলার ক্লাস শুরু হয়, তাও আমরা বোধহয় 5 জন কি 6 জন নিয়ে আমরা শুরু করেছিলাম। এবং এর পরপরে আমাদের কিছুদিন পরেই নৃত্যের ক্লাস শুরু হয়, নৃত্যে আমরা তাও 5-7 জন নিয়ে শুরু করেছিলাম। এভাবে হাঁটি হাঁটি পা পা করে আমরা 5টি বছরে পদার্পণ করেছি। বর্তমানে আমাদের প্রায় 100+ প্রায় 150 জনের মতো আমাদের স্টুডেন্ট 3টা বিভাগে মিলিয়ে। আপনাদের আশীর্বাদ আমাদের জন্য অবশ্যই কাম্য। আমরা আশা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা এবং আশীর্বাদ করবেন, এই সঙ্গীতালয়ের যাত্রা যেন বহুদূর যায়। থেমে মানে আমরা থামতে চাই না, আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। এই সঙ্গীতালয়ের প্রতিষ্ঠা শুধুমাত্র প্রতিভাবানদের জন্যই, যারা সুপ্ত প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের সেই সুপ্ত প্রতিভা তুলে ধরার জন্য আমাদের প্রতিষ্ঠা। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতায়। আমরা মেধাবী মেধাবী ছাত্র ছাত্রীদেরকে তাদের প্রতিভা তুলে ধরার জন্য, এবং আমরা আমরা এটাও বলে রাখি এই স্কুল বাণিজ্যিক চিন্তাধারা করে প্রতিষ্ঠা করা নয়। এই গানের স্কুল কখনোই আমাদেরকে অর্থনৈতিক লভ্যাংশ দেখাতে পারেনি, বরঞ্চ আমরা ভর্তুকি দিয়ে এই স্কুল চালাই। যে মাসে আমরা বেতন ছাত্রছাত্রীদের বেতন প্রতি মাসে আমাদের জোগাড় হয়, তাতে আমাদের শিক্ষকদের পর্যাপ্ত নয়, তারপরেও আমরা এই স্কুল কার্যক্রম চালিয়ে যাই শুধুমাত্র প্রতিভাবানদের প্রতিভা তুলে ধরার জন্য। তো আমরা আমাদের অঢেল প্রচার চাই না, আমরা নিজেদেরকে প্রচার করতে অভ্যস্ত নই, আমরা প্রতিভাবানদের প্রচার করতে অভ্যস্ত। আমরা কখনোই নিজেদের প্রচার করতে চাইনি বা কখনো প্রচার করি না, যাই হোক। তারপরেও প্রচার আমরা
আমরা প্রতিভাবানদের খুঁজে প্রচার করি, প্রতিভাবানদের খুঁজে প্রচার করি, আমরা তাদেরকে খোঁজার চেষ্টা করি। আমরা যদি আমরা কারো কাছ থেকে কখনো হাত পাতিনি, আমরা কারো কাছ থেকে কোনো পৃষ্ঠপোষকতা চাইনি, তা আমরা আমাদের সাথে যাই হোক এখন অ্যাড হয়েছেন মংসাতয় আঙ্কেল সুদূর আমেরিকা থেকে। আমি বেশি কিছু বলবো না, আমি আঙ্কেলের আঙ্কেলকে বলবো, আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আপনার কথা আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনারা আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা খুবই খুশি হব। আমার তো অনেক কিছু বলার আছে, তবে এখন হাতে সময় নেই, কারণে অল্প করে বলছি। তোমরা যে সঙ্গীত বিদ্যালয়টা খুলেছ তখন থেকে আমার ইন্টারেস্ট ছিল বেশি, এবং আমি তোমাদেরকে অনেক আশীর্বাদ করেছি তোমাদের একটা সাকসেস হয়। তো এতদিন যাব তোমরা যে চালিয়ে আসছো সুন্দর, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃতিকঙ্গনে একটা পরিচিত নাম এই সংগঠনের নাম, তো আমি মনে করি যে আগামীতে আরও উন্নতি লাভ করবে এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত করে তোমরা অন্তত এই সঙ্গীত খাগড়াছড়িতে সঙ্গীত জগতে একটা পরিচিত নাম হিসাবে তোমরা বিরাজ করবে, এবং আরও আশীর্বাদ করি তোমরা আরও উন্নতি লাভ করবে। আপনার যদি সময় হয়, আমরা শুনতে পাচ্ছি, আপনার যদি সময় হয় এই মুহূর্তে 5টা মিনিট যদি সময় হয়, আপনার আপনার মৌলিক একটা গান শুনতে চাই যদি আপনার সময় হয়। না এখন তো আমি তো ব্রেকে আসছি, তো আমি কাজে একটু নাস্তা করতেছি, এই ফাঁকে একটু ঢুকলাম আর কি তোমাদের এখানে। আচ্ছা যাই হোক, এই তারপর আপনার প্রতি কৃতজ্ঞতা, আমরা যে আপনার দর্শন পেলাম, আপনি যে আমাদের লাইভে এসেছেন, সময় নেই, আমরা সময় করে আমাদের এই লাইভ প্রথম, আমরা এই প্রথম লাইভে এসেছি। আমরা আশা করছি যে আমরা পরবর্তীতে আরো বিভিন্ন লাইভ প্রোগ্রাম করব। নেট কিন্তু সমস্যা করতেছে তোমার কথা বলা করে। হ্যাঁ হ্যাঁ, না আমাদের দেশে একটু নেটের প্রবলেম করে, নেটের কারণে আমরা অনেক শিল্পীকে অ্যাড করতে পারিনি। তোমার কথাগুলো ক্লিয়ার বোঝা যায় না, কাটা কাটা হচ্ছে। আমরা আসলে নেটওয়ার্কের সমস্যায় আছি, আমাদের দেশে নেটওয়ার্ক বিভিন্ন ভাবে সমস্যা করছে, সত্যি আমরা নেটওয়ার্কের কারণে অনেক শিল্পীকে আজকে অ্যাড করতে পারিনি। আগামীতে সময় করে আমাকে আগাম জানাবা, তবে আমি ওইভাবে সময় বের করে নেব আর কি। আমরা আসলে গতকালই প্রস্তুতি নিয়েছি, কোনো প্রস্তুতি ছিল না, আজকে যে লাইভ আসবো সেটা আমরা 2 ঘন্টা আগেও জানতাম না। এমনি কি আমার কথা শুনতে পাইছো তোমরা? হ্যাঁ, আপনার কথা আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, অনেক সুন্দর করে শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পারছিলে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শুনতে পেরেছি। আমি তো তোমার কথা কিছুই বুঝি না, কাটা 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 করে আসতেছে। হ্যাঁ, আসলে আমাদের এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়। হ্যাঁ অবশ্যই, আমরা আগামীতে আয়োজন করার জন্য, আমি তোমাদের জন্য আশীর্বাদ করি তোমাদের অগ্রযাত্রা হয়। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আবারও প্রণাম জানাচ্ছি, আমাদের লাইভে এসেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পরবর্তীতে আমরা লাইভে আসব, আপনার গান শুনবো, খুব সময় নিয়ে আপনাকে বলবো যে আমরা আপনার গান শুনবো, তখন আমাদেরকে অনেক অনেক গান শোনাতে হবে। তো আমরা এখন আসলে শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের 2 ঘন্টা 12 মিনিটের উপরে চলছে আমাদের লাইভ। তো এখন আমি যেটা বলছিলাম, আমি যে কথাটা বলছিলাম যে আমরা সঙ্গীতালয়, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য বাণিজ্যিক নয়, আমরা বাণিজ্য করতে চাই না, শিল্পী বাণিজ্য, সঙ্গীত বাণিজ্য আমরা মন থেকেই চাই না। আমরা চাই সুষ্ঠু সংস্কৃতি বিস্তার হোক, আমরা চাই ভালোভাবে ছেলেমেয়েরা
সুন্দর ভাবে সুশিক্ষিত ভাবে সংস্কৃতি শিখুক, সাংস্কৃতিক শিখুক, নাচ গান তবলা শিখুক, আরো চাই সমাজে সাংস্কৃতিক অঙ্গনের সাংস্কৃতিক অঙ্গন সুষ্ঠুভাবে চলুক। আমরা যারা শিল্পীরা আছি আমরা যেন সব সময় সবার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করে করে থাকতে পারি। আর আমাদের একটা প্রথা রয়েছে বাংলাদেশে, আমরা আমরা কিছুদিন সাংস্কৃতিক শিক্ষার পরে লেখাপড়ার চাপে লেখাপড়ার জেরে আমরা পিছিয়ে পড়ে যাই। তার মধ্যে থেকে কিছু কিছু শিল্পীরা উঠে আসে। তো আমরা চাইবো আমাদের স্কুলে যারা গান শিখছে নাচ শিখছে যারা আসছে আসছো তোমরা সবাই নিজের এই শিক্ষাটাকে তুলে ধরবে, এই শিক্ষাটাকে লালন করবে, প্রতিষ্ঠিত হবে। শুধু গানকে নিয়ে প্রতিষ্ঠিত হতে হবে সেটা নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও গানটাকে ধরে রাখা যায়। আমরা আমাদের দেশে বিদেশে অনেক দেখতে পাচ্ছি অনেকে আছেন ডাক্তার হওয়ার পরেও ইঞ্জিনিয়ার হওয়ার পরেও সেই সঙ্গীতটাকে ধরে রাখছে। তো সবার প্রতি শুভকামনা রইল। আমরা আজকে প্রথম এসে অনেকক্ষণই লাইভে থাকলাম, এরপরে আমরা ছোট ছোট লাইভে আসবো যারে যাতে অনেকের দেখতে সুবিধা হয়, আর অনেক চমক নিয়ে আসবো, একক সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসবো, একক লহরা পরিবেশন নিয়ে আসবো, একক নৃত্যানুষ্ঠান নিয়ে আসবো আপনাদেরকে। আমরা এটা আমাদের যাত্রাটা আজকে দেখা আজ দেখালাম, আমরা আপনাদের আশীর্বাদে আমরা ভবিষ্যতে আরো অনেক সুন্দর লাইভ দেখাবো বলে আশা করছি। এবং এই আশা ব্যক্ত করে আমি আজকের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। পরবর্তীতে ক্লাস শুরু হলে আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, নমস্কার। নমস্কার স্যার, ঠিক আছে দাদা, নন্দদা ভালো থাকবেন, নন্দদা নমস্কার, নন্দদা নমস্কার, বিপ্লব সাহেব আশীর্বাদ রইল, বিপ্লব সাহেব অনেক কষ্ট করছেন। নমস্কার দাদা, নমস্কার দাদা, ভালো থাকবেন, ভালো থাকবেন দাদা। আচ্ছা ওকে ওকে দাদা, ভালো থাকবেন, ভালো রাখবেন, পরবর্তী সময়ে আবার বেড়াতে আসবেন, ঠিক আছে। শুভরাত্রি। সঙ্গীতালয়ের লাইভ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সঙ্গীতালয় এই লাইভ আপনাদের কতটুকু ভালো লেগেছে আমি বুঝতে পারছি না। আপনাদের শেয়ার, আপনাদের কমেন্টস আমাদেরকে বুঝিয়ে দিবে আপনাদের কতটুকু ভালো লেগেছে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আজকের প্রোগ্রামটা একটু এলোমেলো হয়েছে, আমি আসলে লাইভে থাকা অবস্থায় অনেককে ফোন করে বলছিলাম যে লাইভে আসো, হঠাৎ করে আসা, তো যে কারণে সবাইকে গুছিয়ে আনতে পারিনি, অনেকে নেটওয়ার্কের কারণে আমরা অনেককে পাইনি। সুদূর আমেরিকা থেকে আমাদের মংসাতোয়াই আঙ্কেল অ্যাড হয়েছেন, কিছু কথা বলেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা তার প্রতি, তাকে আমি প্রণাম জানাই, আমার গুরুজন। এর পরবর্তীতে খাগড়াছড়ির আরো অনেক ভালো ভালো শিল্পীদেরকে আপনাদের সামনে নিয়ে আসব লাইভে। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের লাইভ অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।